দাউদাউ করে জ্বলছে আলজেরিয়ার জঙ্গল, মৃত অন্তত 34। ঘনাচ্ছে যুদ্ধের মেঘ, মার্কিন সাবমেরিন আসতেই পরপর মিসাইল ছুড়ল কিমের দেশ। নিরাপদ আশ্রয়ের খোঁজে মিজোরাম থেকে অসমে 41 মণিপুর শরণার্থী। কাজের লোভ দেখিয়ে নিষিদ্ধ পল্লীতে পাচারের ছক, শিলিগুড়িতে গ্রেপ্তার 5 বাংলাদেশি মহিলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়া নিরাপত্তা উপদেষ্টা, কর্ণাটক পুলিশের প্রাক্তন ডিজি, মন্ত্রিসভায় মিলল অনুমোদন। কোচের বিরুদ্ধে শ্লীলতাহানি ও খুনের হুমকির অভিযোগ, পুলিশের দ্বারস্থ জাতীয় স্তরের রোলার স্কেটিং প্লেয়ার। পুলিশ ধরতেই ঘুষের টাকা গিলে ফেললেন সরকারি কর্মী, ঘটনা মধ্যপ্রদেশে। তুমি আর বাড়ি এসো না, বৃদ্ধা মাকে বাসে তুলে বলল ছেলে, ঘটনা বাংলাদেশের দিনাজপুরের হিল্লি স্থল বন্দরে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের এই পতন আমাকে ভীষণ যন্ত্রণা দেয়, বলছেন কিংবদন্তি পেসার আমব্রোজ। বৃষ্টি ধুয়ে দিল জয়ের আশা, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্টের তালিকায় পতন ভারতের। অবৈধ পার্কিং প্রতিরোধে ট্রাফিক পুলিশের নয়া উদ্যোগ, অনস্পট নোটিশ জারির ব্যবস্থা। ত্রিপুরা লাইভ সাউন্ড অপারেটর এন্ড হেল্পার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তৃতীয় বর্ষপূর্তি উদযাপন, এক রক্তদান শিবির আয়োজিত। বৈষ্ণব সংগঠনকে কালিমালিপ্ত করার অভিযোগের বিরুদ্ধে সরব ত্রিপুরা গৌড়ীয় বৈষ্ণব মহামণ্ডলী। রাস্তার বেহাল দশায় জনদুর্ভোগ চরমে, হাবিলদার পাড়া থেকে লেফুঙ্গা পর্যন্ত রাস্তা সংস্কারের দাবি। বাইকের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কর্মী বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন, ঘটনা বিশালগড় এসডিপিও অফিসের সামনে। চুরি করতে গিয়ে হাতে নাতে আটক এক চোর, ঘটনা মাতারবাড়ি মধ্যপাড়া এলাকায়, বর্তমানে সে পুলিশি হেফাজতে রয়েছে। ইপিএফ এর অর্থ কেলেঙ্কারি সংক্রান্ত অভিযোগ, ইপিএফ রিজিওনাল কমিশনারের নিকট ডেপুটেশন প্রদান, অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘের উদ্যোগে। 75 সীমান্ত গ্রাম ক্রান্তি বিরোকে নাম কর্মসূচির অঙ্গ হিসেবে, মোহনপুর মহকুমার 10টি জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি দেওয়াল লিখনের উপর 7 দিনের কর্মশালা আয়োজিত। ধর্মনগর পুলিশের তৎপরতায় প্রচুর পরিমাণ সামগ্রী সহ নগদ টাকা উদ্ধার, ধৃত 2। 13 দফা দাবির ভিত্তিতে গণতান্ত্রিক নারী সমিতি এবং উপজাতি গণমুক্তি ফেডারেশনের ডেপুটেশন প্রদান, হেজামারা আরডি ব্লকের বিডিওর নিকট। নিজ বাড়িতে এক বৃদ্ধের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, ঘটনা রাজধানীর জগহরিমুড়া এলাকায়। এক মহিলার জমি দখলের চেষ্টায় মরিয়া কতিপয় জমিদস্যু, আদালতের পক্ষ থেকে জমি মহিলাকে হস্তান্তর করা হলেও হুমকি ধমকি অব্যাহত বলে অভিযোগ, ঘটনা চান্দিনামুড়া এলাকায়। নিম্নমানের ড্রেনের কাজের অভিযোগ, বরাদ্দপ্রাপ্ত কন্ট্রাক্টরের বিরুদ্ধে, ঘটনা আগরতলা 12 নম্বর ওয়ার্ডের রাধানগর বস্তি এলাকায়। ধর্মনগরে পৃথক পৃথক দুটি দুর্ঘটনায় আহত 7 জন, আহতরা বর্তমানে ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। সংযুক্ত কিষাণ মোর্চার উদ্যোগে একদিনের রাজ্য কনভেনশন অনুষ্ঠিত, উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি হান্নান মোল্লা সহ অন্যান্যরা। শিক্ষক বদলির প্রতিবাদ সহ বিদ্যালয়ের একাধিক সমস্যা সমাধানের দাবিতে পথ অবরোধ ছাত্রছাত্রীদের, ঘটনা কদমতলী কালাগাঙ্গির পার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে। বন্দুক দেখিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় বন্দুক সহ ধৃত ছিনতাইবাজ, অভিযুক্তকে মঙ্গলবার বিলোনিয়া আদালতে সোপর্দ করে পুলিশ। ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করলেন পীযূষ কান্তি বিশ্বাস, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নিকট ইস্তফা পত্র প্রেরণ। খোয়াই জেলা হাসপাতালে প্রসূতি মায়ের রহস্যজনক মৃত্যু, স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগের আঙুল। মণিপুরে অবিলম্বে শান্তি প্রতিষ্ঠার দাবিতে কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে সারা দেশব্যাপী সংহতি দিবস পালন, মণিপুরের মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগের দাবি। সিনিয়র মহিলা লীগ ফুটবল প্রতিযোগিতায় এদিনের ম্যাচে 7-0 গোলের ব্যবধানে চলমান সংখ্যাকে পরাজিত করে জম্পুই জেলা প্লে সেন্টার। নবম শ্রেণীর ছাত্রীকে কানমোলা দেওয়ার শাস্তি, পড়ুয়ার বাবার মারে হাত ভাঙল শিক্ষকের। মালদহের পর এবার শিলিগুড়ি, সালিশি সভায় আদিবাসী মহিলাকে বিবস্ত্র করে মারের অভিযোগ। সত্যি হলো আশঙ্কা, কলার খুলতেই মধ্যপ্রদেশের চিতাদের গলায় ঘা প্রকাশ্যে। পরীক্ষায় পাশ করতে পারেনি, সমুদ্রে ঝাঁপ দিয়ে আত্মঘাতী আইআইটির আদিবাসী পড়ুয়া। জেল থেকে বেরিয়ে স্ত্রী শ্বশুর শাশুড়িকে খুন, ছেলে কোলে থানায় আত্মসমর্পণ যুবকের। চীনে বিশ্বাস নেই ভারতের, ওয়াং ই কে মুখের ওপর জবাব ডোভালের। আলজেরিয়ায় খান্ডুব দাহন, ভয়াবহ দাবানলে মৃত অন্তত 34। বিশ্বের ধনীতম ক্রীড়াবিদদের প্রথম 100-এ বিরাট, তালিকায় মাত্র 2 জন এশিয়ান তারকা।
দায়িত্ব বাড়লো মেসির, ইন্টার মায়ামির অধিনায়ক হিসেবে নামবেন দ্বিতীয় ম্যাচে। মণিপুরের ঘটনার প্রতিবাদে সিআইটিইউর উদ্যোগে এক মিছিল সংগঠিত, মিছিল শেষে ওরিয়েন্ট চৌমুহনীতে এক পথসভায় মিলিত হয়। ন্যাশনাল এডুকেশন পলিসি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত এনআইটি আগরতলার অধিকর্তা শরৎ কুমার বাত্রার নেতৃত্বে। মণিপুরের নৃশংস ঘটনার প্রতিবাদে এবং মণিপুরের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে ধর্মনগর শহরে বিক্ষোভ কর্মসূচি পালন, 11টি বামপন্থী শ্রেণীর গণসংগঠনের যৌথ উদ্যোগে হয় এই কর্মসূচি। ভয়াবহ যান দুর্ঘটনায় নিহত এক, ঘটনা শান্তির বাজার মহকুমার হঠাৎ বাজার এলাকায়। মণিপুরের দাঙ্গার ঘটনায় প্রধানমন্ত্রীর নিশ্চুপ অবস্থানের প্রতিবাদে গণধর্ণা অনুষ্ঠিত বামফ্রন্টের 11টি গণসংগঠনের উদ্যোগে। স্বাস্থ্য দপ্তরের নির্দেশকে অমান্য করে ওপিডি চলাকালীন সময় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের নিয়ে ব্যস্ত থাকার অভিযোগ তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে, যার ফলে ভোগান্তির শিকার রোগীরা। প্রতিবেশী দুই মহিলার মধ্যে কথা কাটাকাটির জেরে রক্তারক্তি অবস্থা, ঘটনা তেলিয়ামুড়া থানাধীন করইলং এলাকায়। গোমতি জেলা মৎস্য উপ অধিকর্তার উদ্যোগে জাতীয় মৎস্য চাষ দিবস 2023 উদযাপন, এদিন সেরা মাছ চাষীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। কৈলাসহরের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে 75 সীমান্ত গ্রাম ক্রান্তি বিরোকে নাম কর্মসূচি পালিত, শান্তির পায়রা মুক্ত আকাশে উড়িয়ে অনুষ্ঠানের শুভারম্ভ করেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেব রায়। ভয়াবহ যান দুর্ঘটনার বলি এক, ঘটনা শান্তির বাজারের পথে ছড়ি এলাকায়।